নদিয়া জেলার নাজিরপুরের পাশে অবস্থিত গড়াইমারি, সেই গড়াইমারির একটি বিল, সেই বিলটি আপনাদের আজকে পরিদর্শন করাবো। এই যে আমার পেছনে সেই গড়াইমারি বিখ্যাত বিল, এখানে শুনেছি নাকি অনেক পদ্ম ফুল ফোটে এবং পদ্ম ফুল পাওয়া যায়। সেই পদ্ম ফুলগুলো আপনাদের আমি দেখাবো এবং এখানকার যে পরিবেশ সেই পরিবেশগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন, চাষিরা এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করছে এবং এরই অপোজিটে সেই বিখ্যাত গড়াইমারি বিল, যে বিলে অফুরন্ত পদ্ম ফুল পাওয়া যায়, সেই পদ্ম ফুলগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আমার সামনে এখানকার স্থানীয় বাসিন্দা এই বিলের ওপরে মাছ চাষের জন্য পুকুর করেছে। ওই সাইডে দু তিনটে বড় বড় পুকুর আছে, সেখানে মাছ চাষ হয়। আর এইটা হলো সেই গড়াইমারি বিল। তো সেই গড়াইমারি বিলটা আপনাদের আমি একবার ঘুরে দেখাই। দেখুন, এই যে ভেন্ডি গাছগুলো বপন করা হয়েছে। এই বিলের প্রাকৃতিক সৌন্দর্য সত্যি খুব সুন্দর। বিলটিতে কচুরি পানা এবং বিভিন্ন শাক, এই যে শাক, এই শাকগুলো কমলি শাক, এই যেটা সেন্তি শাক, এই শাকগুলো এখান থেকে তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি হয়, যা আমরা সেই বাজার থেকে কিনে খাই। এই দেখুন লোটাস, পদ্ম ফুলের পাতা, লোটাস লিভ। এই যে আমার পেছনে সেই পদ্ম ফুল বিভিন্ন জায়গায় ফুটে আছে। এই বিলে নামা সম্ভব হবে না, এখানে অনেকটাই জল কাদা সমেত জায়গাটি, তো এখানে নামা যাবে না। আপনাদের জাস্ট আমি দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওই দূরে অনেক ফুল, আপনাদের আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন সেই লোটাস তথা পদ্ম ফুল। পদ্ম ফুলগুলি এই বিলের মধ্যে তাদের সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে অনেক জায়গায়। তো এই পদ্ম ফুলগুলি চাষ হয়, কিন্তু এই পদ্ম ফুলগুলি একদম সাধারণ উপায়ে যে বিলে পাওয়া যাচ্ছে। তো এই পদ্ম ফুলের যে গাছ সেইখানে যাওয়া যাবে না, কারণ এখানে যদি নৌকা থাকতো তবে যাওয়া যেত। দেখুন এখানে অনেক কচুরি পানা, তো পদ্ম ফুলের গাছে নিচে প্রচুর পরিমাণে সাপ থাকে, তো সেটা যাওয়া খুব রিস্কি, তো আমি সেটা যাব না। তবে জায়গাটি সত্যি খুবই সুন্দর, আকর্ষণীয়। আমি আরেকটু সামনে গিয়ে আপনাদের দেখাবো এই বিলের সৌন্দর্যটা। কলা গাছের সেই বড় বড় মোচা, সত্যি জায়গাটি খুবই সুন্দর। চলো আরেকটু চলো। গ্রাম বাংলার প্রাকৃতিক যে দৃশ্য সেটা শুধু গ্রাম বাংলায় সম্ভব, এটা আপনার শহরাঞ্চলে পাবেন না। এই প্রাকৃতিক দৃশ্য, সবুজ শস্য শ্যামলা মাঠ দেখতে গেলে আপনাকে চলে আসতে হবে যে সবুজের ছোঁয়া, যে মাছ মাঠ ভর্তি বিভিন্ন ধরনের ফসল এবং সবজি, সেই গড়াইমারি বিল। এই মাঠের প্রাকৃতিক সৌন্দর্য, গ্রামের মেঠো রাস্তা, এই যে পুকুরের সাইডে আম গাছ, এই মাঠের মাঝখানে দেখুন একটি বাড়ি হয়েছে। সত্যি এই দৃশ্যগুলি খুবই সুন্দর। দেখুন এই মাঠের যে বিলের মধ্যে ধানের চাষ, আমন ধান, সেই আমন ধান জ্যৈষ্ঠ মাসে কাটা হবে। তো মাঠের মেঠো রাস্তা, এই মেঠো রাস্তা দিয়ে
ছুটে চলেছি দুই বন্ধু কাশবন। তো এই রাস্তাটা সম্ভবত, আমার যদিও জানা নেই, সম্ভবত ওপারে একটি গ্রাম, গ্রামের নাম হলো বারবাকপুর। সেই বারবাকপুরে এখানে এই রাস্তায় গাড়ি চালানোটা কিন্তু খুবই কষ্টসাধ্য। আমার পাকা ড্রাইভার বিটু ভাই আছে, এর জন্য এত পারদর্শী। তো দেখুন দেখুন এই যে প্রাকৃতিক দৃশ্য, এইটা এই দৃশ্য কিন্তু আপনার এইখানে আসলেই উপলব্ধি হবে। এটা কিন্তু আপনি ভিডিওতে সম্পূর্ণ এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু পাবেন না। এই মাঠের শোভা অপরূপ সৌন্দর্য, একটা কড়ুই গাছ, সেই মোষ বাতানের সাইড দিয়ে গোহাস হয়ে থানার পাড়া। তো রাস্তাটি মেঠো রাস্তা, দেখছেন এই যে সবুজে ঘেরা মাঠ, সত্যি খুবই আকর্ষণীয়। তো আমরা আর বেশি দূর গেলাম না, ওই দিকটা হয়তো এরকম অনেকটা রাস্তা পাওয়া যাবে, কিন্তু আমরা যাব এই 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 যে পাট জমি, সেই পাট জমির মেঠো রাস্তা দিয়ে আবার সেই আমাদের গন্তব্যস্থল যেখান থেকে আমরা এসেছিলাম, তথা গড়াইমারি যে এখান বিল, সেই বিল। এই মেঠো রাস্তা দিয়েই আমরা আবার সেই যেখান থেকে এসেছি সেইখানেই যাব। তো এখানে গাড়ি চালানোটা সত্যি কষ্টের ব্যাপার। দেখুন এই যে রোড, এই রোডটা মানুষের হাঁটার মতো, এখানে কোনো রকম বাইক নিয়ে যাওয়ার রাস্তা না। আর তিন চার দিন তারপরে এই যে পাট, এই পাটটা এখন সব থেকে বেশি বড় হবে। এক এক দিনে পাট মোটামুটি ছ ইঞ্চ। ওই দেখুন শিয়াল, ওই যে শিয়াল দেখেছেন, শিয়াল এই যে মাঠে, এই যে শিয়াল, চলো চলো তো কামড়ে দিতে পারে। তো এখানে অনেক জন্তু জানোয়ারেরও অবস্থান। কিন্তু এই যে একটা বাড়ি, এই বাড়িতে কারা বাস করে, কীভাবে থাকে, সত্যি খুব আশ্চর্য লাগছে যে এই বাড়িতে কী করে এই মাঠের মধ্যে থাকে। যাই হোক, যারা থাকে তারা আমার থেকে অন্তত 100 গুণ সাহসী, নাহলে এইরকম একটা বাড়িতে থাকা কিন্তু সম্ভব না। বৃষ্টি হলে এই রাস্তা দিয়ে যাবার আর কোনো উপায় নেই, কারণ সম্পূর্ণই মেঠো রাস্তা। আম গাছে দেখুন কত আম। সামনে এখানে মোটর সিস্টেম, ইলেকট্রিক মোটর, এই একটা ইলেকট্রিক মোটরের ঘর, আর ওপরে রেস্টরুম, তথা বিভিন্ন ধরনের সার কিংবা ওখানে স্টক করে রাখা হয়, যারা চাষি তারা সেখানে রেস্ট নেন। ওই যে মাছ ধরছে আমার দেশে, তো বন্ধুরা আমার এই গড়াইমারি বিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন, এবং এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন,
যখন আমি ভিডিওটি আপলোড লিংক দেব সব থেকে আগে যাতে আপনার কাছে ভিডিও পৌঁছে যায়। তো আমার কাজই হচ্ছে বিভিন্ন জায়গার অনুসন্ধান করা, আমি আপনাদের হয়ে সব সময় খাটি তথা আপনাদের বিভিন্ন জায়গার অনুসন্ধান দিই, এই অনুসন্ধান দেওয়াটাই আমার কাজ। আমি আমার জন্য কখনোই ভিডিও তৈরি করি না। এই বট গাছের নিচে পুজো দেওয়াকে বলে ষষ্ঠীতলা। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার, সুস্থ থাকবেন।